ওয়ালা ইয়াশরাবুল খামরা হিনা ইয়াশরাবু ওয়া হুয়া মুমিন। আল্লাহর নবী বলেন যারা মদপান করে কি করে, মদপান করে অবস্থায় বান্দা মুমিন থাকে না। আল্লাহ না করবে হালাতে যদি বান্দা মরিয়া যায়, বান্দা বেঈমান হয়ে কবর যাবে, ঈমান নিয়ে কবর যেতে পারবে না। যে ব্যক্তি একদিন মদপান করবে সুরা পুরা দেহটা না পান, 40 দিন পর্যন্ত ফরজ সুন্নত ওয়াজিব নফল কোন নামাজ আল্লাহর দরবারে কবুল হবে না। সারা বান্দহুরা জান্নাতি পবিত্র সরাব বান্দাকে পান করানো হবে না। ওরে মুসলমান ইমানদার, এমনকি ওই ব্যক্তি জান্নাতের গ্রাম পর্যন্ত তার নাকে ভাবে না। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের সবাইকে জিনাত থেকে সুরিত থেকে সরাব পান থেকে হেফাজত করুন, বলেন আল্লাহুম্মা আমিন। ওরে এলাকার মুসলমান ইমানদার, মানুষ উঠিয়া যায় কেন ভাই? ইনশাআল্লাহ এখন যারা আছি দুটা হাত তুলে আল্লাহকে নিয়ত করি, আল্লাহর কাছে হাত তুলে নিয়ত করি, এখনই শেষ পর্যন্ত থাকবো ইনশা আল্লাহ। হাত তুলে তো ইনশাআল্লাহ কে কে থাকবেন ইনশাআল্লাহ, নারায়ে তাকবীর, যে যে থাকবেন হাত তুলেন, আর যে যে থাকবেন না হাত নামান। নারায়ে তাকবীর, আয় আল্লাহ হাত তুললাম তোমার দরবারে, আল্লাহ তুমি আমাদের খালি হাতে ফিরাইয়া দিও না রে আল্লাহ। আয় আল্লাহ আমি মুসাফির মানুষ, আল্লাহ গুনাহগার বান্দারে নিয়ে তোমার কাছে তওবা করব আল্লাহ। আয় আল্লাহ জীবনে অনেক গুনাহ করলাম, এই গুনাহ নিয়ে যদি কবরে যাই জাহান্নাম ছাড়া কিছু নাই। আয় আল্লাহ এই মজলিসের মধ্যে নিয়ত করলাম, এখন থেকে লাগাইয়া শেষ পর্যন্ত থাকিয়া তোমার কাছে তওবা করব আল্লাহ। আয় আল্লাহ আমাদের এই জায়গা থেকে নিষ্পাপ বানাইয়া বেগুনা বানাইয়া বাড়ি ফিরে দিও কো আল্লাহুম্মা আমিন। হাত নামান ভাই। ও ভাই যে হাত তুললেন আল্লাহ দেখছেন না নাই, আল্লাহ দেখছেন না নাই। আমি বলছি রিয়াজুল জান্নাই, জান্নাতের মধ্যে কোনো বেঈমানি চলেনি, কোনো ধোকাবাজি চলেনি। মুরব্বি বাবা যারা আছেন ডায়াবেটিসের রোগী, 1 নম্বর দেখাইবেন সইলা যাইবেন কোনো অসুবিধা নাই। কিন্তু যুবক ভাই যারা আছেন, মুতপার যদি বের হও, পেশাব করার জন্য যদি বের হও, বদদোয়া করব আর মুততে পারবো না, বুঝা গেছে, আর পেশাব করতে পারবো না, তাহলে বললে কাপড় নষ্ট করবা, ঠিক আছে বাইর আমার বন্ধুরা আমার। এই জন্য আল্লাহর ভয় অন্তরে ঢুকানোর দরকার আছে না নাই, আল্লাহর ভয় ঢুকানোর দরকার আছে না নাই। ডিসি সাহেব বাজারে গেছেন বাজার করার জন্য, চোর পিছনে হাঁটতেছে ডিসি সাহেবের পকেট মারার জন্য। ডিসি সাহেব চোর জানে না এটা ডিসি সাহেব, চোর না জানিয়া ডিসি সাহেবের পিছনে পিছনে ঘুরতেইছে পকেট মারার জন্য। তেমনি আমরা আল্লাহকে না চিনিয়া আল্লাহর জমিনে গুড়া গুণা করে চলছি, জোরে গণ ঠিক কিনা। চোর যদি চিনত এটা ডিসি সাহেব তাহলে কাছেই যেত না। আমরা যদি আল্লাহকে দেখ আল্লাহকে চিনতাম, আল্লাহর ভয় যদি অন্তরে ঢুকাইতে পারতাম, আমাদের জীবন চলে যেত আল্লাহর দেওয়া এই আল্লাহর দেওয়া জীবন দিয়া, পুরা অঙ্গ দিয়া আল্লাহর জমিনে আমরা আল্লাহর নাফরমানি করতে পারতাম না, জোরে গণ ঠিক কিনা। ওর এলাকার মুসলমান ইমানদার, আল্লাহর ভয় অন্তরে ঢুকান, আল্লাহর ভয় অন্তরে ঢুকান। আল্লাহর এক বান্দা জীবন ভর গুনাহ করত, কি করত? আল্লাহর বান্দা জীবন ভর গুনাহ করত, হিসাব লাগাইয়া দেখলো আমি জীবনে এত গুনাহ করলাম, এই গুনাহ নিয়ে যদি কবরে যাই জাহান্নাম ছাড়া কিছু নাই। আল্লাহর বান্দা চিন্তা ফিকির করিয়া বাড়ির দিকে একটা দৌড়, বাড়িতে গিয়ে সন্তানদের ডাক দেবলের, সন্তান আমি জীবনে এত গুণা করলাম, এই গুণা নিয়ে যদি কবরে যাই জাহান্নাম ছাড়া কিছুই নাই। আরে সন্তান আমি যখন মারা যাব, আমি যখন ইন্তেকাল করব, তোমরা আমার আগুনে পুরাইয়া সালি বানাইবা, কি বানাইবা? আগুনে পুরাইয়া সালি বানাইবা। সন্তানরা বলল কেন? বলে আমি জীবনে এত গুনাহ করছি,
এই গুনাহ নিয়া যদি কবরে যায় জাহান্নাম ছাড়া কিছু নাই। আর যখন সালি বানাই বাগুনে ভরিয়া আল্লাহ আমাকে জিন্দা করতে পারবেন না আর আমাকে জাহান্নামে যেতে হবে না। ওরে আমতলার মুসলমান বলেন তো দেখি আল্লাহ পাকের জিন্দা করার ক্ষমতা আছে না নাই? আরো জোরে বলেন আছে না নাই? ইব্রাহিম আলাইহিসসালামকে আগুনের মাধ্যম থেকে কে বাঁচাইছেন? আরো জোরে বলেন কে বাঁচাইছেন? ইউনুস আলাইহিসসালামকে মাছের পেট থেকে কে বাঁচাইছেন? মূসা আলাইহিসসালামকে নদীর মাঝখান দিয়ে কে পার করিয়া দিয়েছেন? সেই আল্লাহ এখন আছে না নাই? আবার মাঝে মাঝে আমরা বিপদে পড়িয়া যাই, বেমার আজারের মধ্যে পড়িয়া যাই, আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে ওই বিপদের মাধ্যম থেকে বেমার আজারের মাধ্যম থেকে আমাদের কে বাঁচান? আরো জোরে বলেন কে বাঁচান? ওই আল্লাহ আছে না নাই? ওরে মুসলমান ইমানদার, আল্লাহর বান্দা এবার দুনিয়ার থেকে বিদায় হইয়া যায় কয়েকদিন পর, সন্তানের আগুনে পুড়াইয়া সালি বানাইয়া দুইটা ভাগ করিয়া বাতাসের সাথে আর পানির সাথে মিলাইয়া দেয়, আল্লাহ ডাক দিল পানির সাবধান। ও বাতাস সাবধান, তোমার মধ্যে যেই বাঘটা দিয়েছো ওটা আমি আল্লাহর আদালতে জমা দাও। আল্লাহ রাব্বুল আলামিন দুইটা ভাগকে একত্রিত করিয়া আবার কুদরতি দ্বারাই মানুষ বানাইলেন। জোরে কোন সুবহানাল্লাহ। এবার আল্লাহর বান্দা ভয়ে ভয়ে থরথর করে কাঁপতেছে আর বলতেছে আমি তো ভাবলাম আল্লাহ আমাকে জিন্দা করতে পারবেন না, এখন দেখি আল্লাহ আমাকে জিন্দা করে ফেলেছে। আল্লাহ বলে বান্দা কি ব্যাপার? আল্লাহর বান্দা ডাক দিয়া বলে আল্লাহ আমি যা করেছি সব আপনার ভয়। ও আল্লাহ আমি এত গুনাহ করছি, আমি হিসাব লাগাই দেখলাম আমার নেকির চাইতে আমার গুনাহ বেশি, এই গুনাহ নিয়ে যদি আমি তোমার দরবারে আসি জাহান্নাম ছাড়া কিছু নাই গো আল্লাহ। আমি নানান দিকে চিন্তা করিয়া সন্তানদের বললাম আগুনে ভরিয়া সালি বানাইয়া দুইটা জায়গার মধ্যে ছিটিয়ে দিবা, আল্লাহ আপনি আমাকে জিন্দা করতে পারবেন না আর আমাকেও জাহান্নামে যেতে হবে না। আল্লাহ এখন তো দেখি আপনি আমাকে জিন্দা করে ফেলছেন। আল্লাহ ডাক দে বলে বন্দা এই ভয় যদি তুমি আগে থাকিয়া করতা তোমার তো আগুনে পুড়াইতে হইতো না, কবরে আসার পর আমি আল্লাহ তোমাকে মাফ করে দিতাম। ওর এলাকার মুসলমান ইমানদার আল্লাহ ডাক দিলে রে বন্দা যাই হোক না কেন মরার একদিন আগে হইলেও আমি আল্লাহকে ভয় করছো, আমি আল্লাহকে ভয় করার কারণে আমি আল্লাহ তোমাকে মাফ করে দিলাম। জোরে কোন সুবহানাল্লাহ।